মার্চ ২৪ থেকে জুন ১৪ এই তিন মাসে ফিফা উইন্ডোতে পাঁচটি আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ। নতুন হেড কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা দায়িত্ব নেওয়ার পর থেকে করতে চান না কোনো ভুল, বাংলাদেশকে নিতে চান অনন্য উচ্চতায়। মাঠে বসে খেলা দেখে নিবিড় পর্যবেক্ষণ করে দল গড়ছেন। এবার কার্যপরিকল্পনা আরও বেগবান করতে স্ট্র্যাটেজিক ডিরেক্টর পল স্মলি ও হেড কোচের সঙ্গে আলোচনায় বসলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। সেখানে জুনের এশিয়ান কাপকে টার্গেট করে প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে, তাই মালদ্বীপ ও মঙ্গোলিয়ার বিপক্ষে ম্যাচ হতে পারে নতুনদের নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার মঞ্চ। সভাপতি আমাদের ডেকেছিলেন, খোলামেলা আলোচনা হলো। তিনি চান আমরা এশিয়ান কাপের জন্য ভালো প্রস্তুতি নিই, কারণ এশিয়ান কাপে চূড়ান্ত বাছাই পর্বে আমাদের প্রতিপক্ষরা অনেক শক্তিশালী, তবে আমরা ভালো করতে আমাদের সবটুকু দিয়ে প্রস্তুত হবার চেষ্টা করব, আর সেটা করতেই সভাপতি আমাদের দিক নির্দেশনা দিয়েছেন। 22 মার্চ মালদ্বীপের সঙ্গে ম্যাচ খেলতে দেশ ছাড়বে জামাল ভূঁইয়ারা। 18 মার্চ লিগ শেষ করেই জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবার কথা ফুটবলারদের। মাত্র তিন দিনের প্রস্তুতি নিয়ে শক্তিশালী মালদ্বীপের বিপক্ষে ম্যাচ খেলতে যাবে বাংলাদেশ। 18 কিংবা 19 তারিখে মালদ্বীপে চলে গেলে 4 অথবা 5 দিন সেখানকার কন্ডিশনে প্রস্তুতি নিতে পারত ফুটবলাররা। আমাদের বাফুফের পক্ষ থেকে প্রিপারেশন ওয়াইজ এফোর্ট ওয়াইজ আমরা আমাদের বেস্ট এফোর্টটা দিব, বেস্ট প্রিপারেশনটা নিব, এবং দেন বাকিটা আসলে মালয়েশিয়া গিয়ে দেখা যাবে। সো এই বিষয়গুলো তাদেরকে জানানো হয়েছে এবং তারাও তাদের কাছ থেকে ইনস্ট্যান্ট কিছু বেশ ভালো ভালো ফিডব্যাক দিয়েছেন। এদিকে শিগগিরই সব ক্লাবের কোচদের সঙ্গে আরও কীভাবে ভালো করা যায় সে আলোচনা করতে একসঙ্গে বসবেন হেড কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। মেদিনাইম, সময় সংবাদ, ঢাকা।